স্বাগত নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থি। পবিত্র ঈদুল ফিতরের উৎসবে যোগ দিতে নারীর টানে চট্টগ্রাম ছাড়ছে মানুষ, ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে কোলাহল মুক্ত নগর। চট্টগ্রাম রেল স্টেশনে এখন ঘরমুখ মানুষের ভিড়। এর আগে অনেক ভোগান্তি পার করে আগাম টিকিট কাটেনি মানুষগুলো, এবার বিভিন্ন গন্তব্যের নিয়মিত ট্রেন ছাড়াও চট্টগ্রাম চাঁদপুর রুটে একজোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। বাসে করেও ফিরছেন মানুষ, বাস কাউন্টারেও আগাম টিকিট বিক্রি করেছেন অনেকেই। যারা ট্রেনের টিকিট পাননি তারাও বিকল্প হিসেবে যাচ্ছেন বাসে। এছাড়া প্রিয়জনদের সাথে ঈদ করতে আকাশ পথেও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছেন মানুষ। ঈদ আনন্দে ভ্রমণ পিপাসু পর্যটকদের হাতছানি দিয়ে রাখছে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। পর্যটকদের বরণ করতে রয়েছে নানা আয়োজন। পতেঙ্গা সমুদ্র সৈকত, পয়েজ লেক সহ বিনোদন স্পটগুলো সেজেছে নতুন রূপে। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। দুই বছরে ব্যবসার স্থবিরতা কাটিয়ে এবার ঈদে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে চট্টগ্রামের হোটেল মোটেলগুলো। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। পাহাড়, নদী, সমুদ্র ও ঝিরিঝর্ণার মেলবন্ধনে প্রকৃতির অপরূপ সব সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। একটু অবসর পেলে পরিবার পরিজন নিয়ে মানুষ যেতে চান বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে। এবার ঈদের টানা বন্ধে পর্যটকদের বরণ করতে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন করে সেজেছে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। এবার আমাদের দায়িত্বটা বেড়ে গেছে, দর্শনার্থীরা দুই বছর ঘরে থাকার পরে তাদের চাহিদাটা বেশি থাকবে, এই জন্য আমরাও পার্কে নানা রঙে সাজাচ্ছি, সৌন্দর্যবর্ধন করছি। সেহেতু আমরা যেহেতু মনে করেন দু বছর পরে ছেলে মেয়ে নিয়ে পতেঙ্গা বা সি বিচ বা কক্সবাজার বা যে কোনো ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য লোকজনে উপচে পড়া ভিড় থাকবে। দুই বছর করোনার কারণে অফ ছিল, এবারে সব কিছু ঠিকঠাক আছে। পাশাপাশি গভর্নমেন্টের উচিত যে এখানে একটা সেফটি স্বরূপ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া। পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত টুরিস্ট পুলিশ, এখন থেকে রয়েছে সতর্ক অবস্থান। আমাদের কালেক্টিত ইন্টেলিজেন্স অনুযায়ী এবারে অনেক বেশি মানুষের সমাগম হবে বলে আমরা মনে করছি এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি রেখেছি। অন্যদিকে করোনার কারণে দুই বছর পর্যটকদের আনাগোড়া কম থাকায় লোকসান গুনেছে চট্টগ্রামের হোটেল মোটেল উদ্যোক্তারা। তবে এবার ঈদের বন্ধে পর্যটকদের বরণ করতে প্রস্তুত রয়েছে তারাও। আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চট্টগ্রাম বন্দরে। বন্দর হয়ে যেন চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্যগুলো বিভিন্ন স্পটে গিয়ে উপভোগ করার। এবারে ঈদের ছুটিতে পর্যটক সমাগমের রেকর্ড হবে এমন আশায় আছেন পর্যটক সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ24, চট্টগ্রাম। সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা বিএনপির নেতারা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতকানিয়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের বক্তব্য রাখেন তারা। সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আহমদুল হক শিকদার সভাপতিত্বে, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল মোস্তাকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী। চট্টগ্রামের ঈদ বাজারে এখন ক্রেতাদের ঢল। কেউ কিনছেন নিজের জন্য, আবার কেউ প্রিয়জনদের জন্য পোশাক কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি। ছোট বড় নানা বয়সীদের পোশাক, জুতা সহ অন্যান্য ঈদ উপহার কিনতে ব্যস্ত সবাই। ক্রেতারা বলছেন এবার সবকিছুরই দাম বেশি রাখছেন বিক্রেতারা, আবার বিক্রেতারা বলছেন বেচাকেনা মোটামুটি। দুই বছরের করোনায় কমেছে মানুষের ক্রয় ক্ষমতা, ঈদ উপলক্ষে বিভিন্ন অফার দিচ্ছে চট্টগ্রামের অভিজাত বিপণী বিতানগুলো। আর নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট সহ ফুটপাতের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে এখন জমজমার চট্টগ্রামের ঈদ বাজার। ঈদ বাজারে খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে শেখ জায়েদ যুক্ত হচ্ছেন। জায়েদ, এবারে ঈদ বাজারে কি দাম বেশি রাখার অভিযোগ ক্রেতারা করছে কিনা, এবং পাশাপাশি বেচাকেনা কেমন চলছে এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। ক্রেতাদের অভিযোগ আছে, অভিযোগ হচ্ছে যে জিনিসপত্রের দাম বেশি, বিশেষ করে ঈদের
পোশাক আশাকের দাম বেশি সেটি তারা বলছেন। এবং প্রচণ্ড রকম ভিড় এই মুহূর্তে চট্টগ্রামের ঈদ বাজারে, অভিজাত বিপণী বিতানগুলোতেও যেমন মানুষের উপস্থিতি আছে, ফুটপাথ সহ অন্যান্য দোকানপাটগুলোতেও মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পরিবার পরিজন, একেবারে পরিবারের ছোট সদস্যটিকে নিয়েও অনেকে এসেছেন এই ঈদের বাজার করতে। একটু কথা বলতে চাই, যারা বিক্রেতা আছেন, এবারে বেচাকেনা কেমন হয়েছে আপনাদের? গত দুই বছর তো বলছেন আপনারা যে করোনার জন্য বেচাকেনা কিছুটা কম ছিল, এবারে বেচাকেনা কেমন? আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালো, অন্যান্য বছর তুলনায় এবছর একটু স্লো বেচা কিনা, মানে একটু কম। আমরা তো মানুষের উপস্থিতি ভালোই দেখি, মানুষ আছে ঠিক আছে, কিন্তু বেচা কিনা একটু আগের তুলনায় একটু কম। অন্যান্য বছর সেই 10 দিন লকডাউন ছিল সবের প্রথম থেকে, তারপর রোজা 10টার পর যখন খুলছে তখন টুকটাক ভালো হয়েছে, এখনও আছে, কিন্তু অন্যান্য বছর থেকে এই বছর একটু কম। আচ্ছা, এই বিক্রেতারা বলছেন যে তাদের বেচা কেনা কম, কিন্তু মানুষের প্রচুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাজারে। এবং একটু কথা বলতে চাই, ক্রেতা যারা আছেন কি কিনলেন, কেনাকাটা করেছেন ঈদের? সালাম আলাইকুম জি, আমার ফ্যামিলি এসেছিল, ওরা আমার পারিবারিক জিনিসপত্র কিনে নিয়ে গেছে। এখন আমি এখানে দেখেন, এগুলো হলো পর্দা, দরজা জানালার পর্দা কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের অভিযোগ হলো এই যে পুরো মার্কেটটা হাঁটার জায়গাটার জায়গাটা হয়ে গেছে, প্রত্যেকটা দোকান বাইরে সেট বাইর করে দিছে, এটা আমরা সেটগুলো একটু প্রশস্ত করে রাস্তাটা চাই। ধন্যবাদ আপনাকে। এই যে একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি তার অসুবিধার কথাও বলেছেন। আমরা দেখছি যে মানুষের এই যে ক্রেতা উপস্থিতি বাজারে প্রচুর রয়েছে, এরপরও ব্যবসায়ীরা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না, তারপরও বলছেন যে মোটামুটি সব জায়গায় একেবারে মানে ঈদ শপিং এই মুহূর্তে আর কি জমজমাট ঈদ শপিং চলছে গোটা চট্টগ্রামে, চট্টগ্রামের বাজার মার্কেট এগুলোতে মানুষজন কিনছেন। একই সঙ্গে ঈদ যাত্রার খবরও যেমনটি সংবাদের শুরুতে আপনি জানিয়েছেন, মানুষজন এই যে কেনাকাটা করেই বাড়ির দিকে ছুটছেন পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তো চট্টগ্রামে ঈদের বেচাকেনা এখন জমজমাট, এই হচ্ছে আমার কাছে ঈদ বাজারের খবর, ফিরছি আপনার কাছে। আর সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকো। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। নোয়াখালীর চৌমোহনীতে হোসেন মার্কেটের নিচতলার মিতালী বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমোহনী ও জেলা শহর মাইস্তি থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক হিসেব দিতে পারেননি তারা। তবে মিতালী বেকারির মালিক দাবি করেছেন আগুনে মালামাল সহ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে চৌমোহনী স্টেশন মার্কেট ও ইসলাম মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তারা চৌমোহনীতে বারবার অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে এবং পুকুর, জলাশয় ও সরকারি জায়গা দখলদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ রাত 12:01 থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি ব্যবস্থাপক বলছেন, কাপ্তাই হ্রদ রক্ষণাবেক্ষণ ও ড্রেজিং না করা হলে মাছের উৎপাদন সংকট নিরসন কখনোই সম্ভব নয়। ফাতেমা জান্নাত মুমুর তথ্য, ছবিতে ইন্ডাস রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই হ্রদ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার। এই হ্রদের উপর নির্ভর করে দেশের প্রায় 20,000 মৎস্যজীবী পরিবারের জীবন জীবিকা। কালের বিবর্তনে এই হ্রদে উল্লেখযোগ্য হারে কমেছে মাছ উৎপাদন, প্রজনন ক্ষমতা হারাতে বসেছে অধিকাংশ প্রজাতির মাছ। এতে যেমন মাছ ধরায় দেখা দিয়েছে নানামুখী সংকট, তেমনি মেলেনি কাঙ্ক্ষিত রাজস্ব আয়। আবার হ্রদে পানির স্তর কমেছে আশঙ্কাজনক হারে। চলতি বছর 9 মাস ফিশারি খোলা থাকার কথা থাকলেও মাছ ধরা বন্ধ করতে হচ্ছে 1 মাস আগেই। যে কোনো জায়গায় মাছ হচ্ছে না, বিশেষ করে উপরের দিকগুলো একদম বরাট হয়ে গেছে। কাপ্তাই হ্রদ ঠিক মতো দেখভাল করা না হলে মাছের উৎপাদন সংকট নিরসন কখনোই সম্ভব না, বলছেন মৎস্য কল্যাণ সমিতির সভাপতি। পর্যাপ্ত পরিমাণে যদি ভাঙা ছাড়া হয় এবং সুষ্ঠু বৃষ্টিপাত হয় আর রক্ষণাবেক্ষণ যদি হয়, অবৈধভাবে যেন মাছ ধরা বন্ধকালীন সময় মাছ ধরা না হয়, তাইলে লেগের উন্নতি হবে, মাছও বৃদ্ধি পাবে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে এবং নির্ধারিত সময়ের পুরোটা পেলে মাছ আরও বেশি পরিমাণে ধরা সম্ভব, বলছেন মৎস্য উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপক। উৎপাদনে এত পিছিয়ে থাকতাম না যদি আমরা ওই ফুল ডিউরেশনটা পেতাম, আমরা যদি 9 মাস ডিউরেশন পেতাম আমরা ফুল আমরা কভার করে ফেলতে পারতাম। রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন এবং উৎপাদন বাড়াতে ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। এ ছিল এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।